দেখো তুমি রাগ করো কেন এই সময় তো স্বামীরা তার বড় যত্ন নেয় আমি তাই বলছি হইছে সরো আরো পরে আসলি তো পারতা তুই যদি এরকম বেশি কথা বলিস না তোর কিন্তু আমি তালাক দেব আমার কথা শুনবি না এক তালাক मान লোকে কি বলবে আরে উল্টো পাল্টা কথাবার্তা কইতে শিখছিস দেখো তুমি রাগ করো কেন এই সময় তো স্বামীরা তার বড় যত্ন নেয় আমি তাই বলছি আচ্ছা আমি কি ভুল করেছি কি তুই ভুল করিস নাই সেটা এগুলো ভালো কথা আচ্ছা তুমি তো আগে এমন ছিল না কি হলো তোমার হঠাৎ কইরা ইদানিং দেখতাছি তুমি আমার সাথে কথায় কথায় রাগ করো জারি দিয়া কথা গো এই আমি এমন ছিলাম না মানে কেমন ছিলাম আমি আমার মাথা কি সিং ছিল উল্টো পাল্টা কথাবার্তা বলা বাদ দিয়ে দিও এই শোনো তুমি যদি এভাবে আসতে থাকো না তাহলে তোমার সাথে আমার যাওয়া হবে না আমি চললাম তুমি আমার পিছ পিছ আসো শোনো না যাও না শোনো আমারে একটু নিয়ে যাও জানি না কপালে কি হইছিল আমার ওর কি এমন হইছে ও কেন এমন চেঞ্জ হয়ে গেল দেখি আস্তে আস্তে যাই কই গো হ্যাঁ আরে ডাক্তারের কাছে যে বৌমারে নিয়ে গেল পোলা এখনো তো আসার কোনো নামগন্ধ নাই কতটা বেলা হয়ে গেল এত দেরি তো হওয়ার কথা না বৌমার কি আবার কোনো সমস্যা টমস্যা হইল কি না এই কে রে তুই আসলি বৌমা কই ও আসতেছে পিস পিস उचित तो তেলের মতো কথা কয় তুই একটা রোগী নিয়ে গেলি সেই রোগী দেখ আর এই রোগী দেখ কত পরিবর্তন হয়ে গেছে ও তো আগে এমন ছিল না ওর মেজাজ এখন সব সময় চটা থাকে ওরে কোনো ভালো কথা কইলো আমার সাথে রাগারাগি করে আর খারাপ কথা কইলো এক কাজ করো তুমি বোমা ঘরে নিয়ে যাও 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 বোমা তুমি রেস্ট নাও কথা তুমি রেস্ট নাও মেজাজটা জানি কেমন হয়ে গেছে চলো মা ঘরে চলো যাও ধরে নিও ধরে নিও ধরে নিও কিন্তু এরকম হওয়ার তো কথা না ও তো আগে এরকম ছিল না এই পরিবর্তনের কারণটা কি নিশ্চয়ের মধ্যে কিছু আছে কারণ আমাকে খুঁজে বাই করতে হবে কথায় কথায় মেজাজ করে বৌমা দেখতেই পারে না নিশ্চয়ের পিছনে কোনো রহস্য লুকায় আছে এই রহস্য আমি বাই করব যেভাবে হোক বাই করব সে কখন থেকে অপেক্ষা করতেছে আশা কোনো নামই নাই হইছে সরো আরো পরে আসলি তো পারতা আরে বলো না কত কিছু ম্যানেজ করে আসতে হয়
তার জন্য একটু লেট হয়। হুম একটু না অনেক। আচ্ছা তা কি হইছে আমিতি তো? আচ্ছা ইয়া কেমন আছো তুমি? আমি ভালো নাই। আচ্ছা তুমি কি তোমার ওই বউরে ছাড়বা না? যদি না ছাড়ো তাও আমারে কও, আমি আমার পথ দেখি। এভাবে আর কতদিন? দেখো আমাকে একটু সময় দাও, আমি তো চেষ্টা করতেছি। কিন্তু আসলে না আব্বা মা ওকে খুব ভালোবাসে, তার জন্য না ওকে বাড়ি ছাড়াতে পারতেছি না। আমি খুব শীঘ্রই ওকে বাড়ি থেকে বের করে দিব, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। দেখো আমি কিছু জানতে চাই না, যেভাবেই হোক তুমি তোমার বউকে তালাক দাও। কি বলতেছো এসব? এই সময় তালাক দেবো কিভাবে? কেন ও তো গর্ভবতী, এই সময় আসলে সম্ভব না। কিছুদিন পরে ওকে তালাক দেই। না না দেখো আমি তোমার ভাগ্য করে দিতে পারবো না, আর ওর পেটে যে বাচ্চা আছে শেষে তো দেখা যাবে ওই বাচ্চা তোমার অর্থ সম্পদ সব কিছুর মালিক হয়ে যাবো, আর তখন তো তুমি ওরা ছাড়তে পারবে না। আমি এটা মেনে নেবো না। আচ্ছা যাই হোক তুমি কিছু মনে করো না, এখন কি করা যাবে দেখো। আর ফোন আছে কি? ও আচ্ছা ঠিক আছে আমি আইতেছি। ও যাওয়ার ঘন্টা বাজে গেছে না? আরে না দোকান থেকে ফোন দিছিল, দোকানে একটু কাজ আছে, তুমি একটু থাকো। তুমি আমার কাছে আসলে তখন তোমার সময় থাকে না, অনেক কাজ পড়ে যায়। আরে বুঝতেছো না মানে অনেক জরুরি কাজ রয়েছে, আমি যাই পরে আবার দেখা করব, আমি আসি। যাও যাও, আমারে তো চিনো নাই, আমি যে কেন এরকম করতেছি সময় মতো বুঝতে পারবা। আমি তো তোমার অর্থ সম্পদ এইসব নিব, নেওয়ার পরে মানে কলা খাওয়ার পর শুক্লারা যেমন ফালাই দেয় তেমনই ফালাই দেয়। জায়গা এনে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। ও আমার পুলায় এই মেয়ের পাল্টানে পড়ছে, মেয়েটা তো ভালো না, জাইগেন্টিক খারাপ। কত ছেলের সর্বনাশ করছে তার কোনো ঠিক নাই, তো অর্থ লোভী, অর্থ নিয়ে কত ছেলেকে পথের ফকির বানাইছে। আমার বন্ধুর ছেলেটা পর্যন্ত এর পাল্টানে পড়ছিল, সে নিঃস্ব হয়ে গেছে। সি আর আমার পোলা কীভাবে এই ছেলের পাল্টানে পড়ল? তাই তো বলি, হ্যাঁ এত সুন্দর লক্ষ্মী বৌমা আমার বাড়িতে থাকতে আমার ছেলে ওর সঙ্গে এমন আচরণ করে কেন? ব্যাপারটা তো আমার মতো করে দেখতে হবে। ঠিক আছে আমি আমার মতো করে দেখব। আরে শোনো আইছো তুমি, এত গুণ কইছিলা তোমার লাগে না কি চিন্তা হইতেছিল? আরে এই আমি কইছিলাম ছেলে তোকে তোকে কৈফিয়ত দিতে হবে। দেখো তুমি আমার লগে এমন ব্যবহার করো কেন? আচ্ছা আমি কি কোনো ভুল করছি? অনেক বড় কি অন্যায় করে লাইছি যে কারণে তুমি আমার সাথে দিন রাত এমন ব্যবহার করতেছো? শোন তোর এত কথা শুনতে আমার ভালো লাগে না, সবসময় কিন্তু বেশি কথা বলিস তুই। আর তোকে বলছি না আমাকে কখনো ডাকবি না। বুঝছি তোমার মনে হয় শরীরটা খারাপ, কি হয়েছে তোমার? এই তোকে বলছি না আমার গায়ে হাত দিবি না। আমি তোমার চোখের বিষ হয়ে গেছি কই? আগে তো এমন ছিল না, আগে তো চোখের মনি করে রাখছো, আর এখন আমি কি এমন অন্যায় করছি সেই পাপের শাস্তি তুমি আমার এভাবে দিতেছো? তুই যদি এরকম বেশি কথা বলিস না তোকে কিন্তু আমি তালাক দেবো। সিসি এটা তুমি কেমন কথা কও? দেখো এসব কথা মুখেও আনতে হয় না, আমি তোমার কাছে হাত জোর করতেছি তুমি এরকম কথা কইও না। কি আমার কথা শুনবি না? একতলা দুই তলা এই দাঁড়া গে একটু পরে দি, কত তাড়াতাড়ি দিস কে? এই দেখ নদী ফিনিশ। তুমি এখানে? হাপা আমি ওরে চিনি। কেনো তুমি চেনো না? চেনো তুমি, তুমি চেনো? এ কিভাবে চিনিস? হ্যাঁ আমি ওকে ভালোবাসি। ভালোবাসি? হ্যাঁ পুকুরে দেখেছিস ফিটফাট, ও কি জিনিস তুই জানিস? কি বলতে চাইছো তুমি? হ্যাঁ মোফাজ্জল রে ফিনিশ,
ওর সওয়াল বাবু আছে চিনিস বাবু সর্বশান্ত করছে কে রে কে এই সেই মিয়া খালি বাবু না অনেক ছেলে সর্বনাশ করছো পথের ভিকারি বানা থাকছে এই সেই মিয়া নদী আব্বাগুলো কি বলতেছে আব্বা যা বলতেছে তা কি সত্যি তুমি আন্তান্ত করতেছো কেন বলো হঠাৎ করে তোর মাথা এত গরম হয়ে গেল এত গরম হওয়ার কথা না তো আমি বুঝতে পারি নাই আসলে ওর লোভে পড়ে আমি এগুলো করছি মনিকা আমি আসলে ভুল করছি আমি না বুঝতে পারি নাই আমি তোমার সাথে অনেক অন্যায় করছি অনেক অত্যাচার করছি যদি পারো আমারে মাফ করে দাও না 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 কিসের বাপ এর কাছে মাফ কিসের আরেকটা তালাক দিয়ে দে চলে যাক না না তালাক বৌমা কিসের তালাক মা আপনার পোলায় ওই মেয়ের পালায় পইরা আমার এত দুই তালাক দিয়েই দিছে না না এখন তিন তালাকের বাকি সেটা শোনার জন্য আমি অপেক্ষা করতেছি না না এটা হইতে পারে না কি রে রনি তুই এটা কেমনে ভাবলি তুই তোর নিজের সন্তানের কথা ভাবলি না বৌমার কথা ভাবলি না তোর মুখ দিয়া ছি 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 এই কথা শোনাও পাপ ওগো তুমি কিছু বলতেছো না আমি আর কি কমু আজকে থেকে মনে করবো আমার কোনো সন্তান নাই আমার একটা মেয়ে এই বৌমা আর আমি আমার পোলারে আজকে থেকে আমি তেজ্যপুত্র করে দিই আব্বা হেডে তুমি কি করছো ঠিকই কইছি আমি না ভুল করে ফেলছি আমাকে মাফ করে দাও আব্বা আমাকে মাফ করে দাও আমি আর এরকম কখনো করব না মা আমাকে তুমি মাফ করে দাও আমি আর তোরে কি মাফ করব তুই তো আমার কাছে তেমন কোনো অন্যায় করিস নাই অন্যায় তো করছিস তুই তোর সন্তান তোর স্ত্রীর সাথে আমার তো ক্ষমা করার কিছু নাই রে বাপ আসো মনিকা তুমি আসো দেখো ওদের হিসাব ওরা বুঝে নিক চলো আমার ঘরে যাই আমি নদীর পোলাবনে পড়ে তোমার সাথে অনেক অন্যায় করছি তোমার সন্তানের সাথেও যদি পারো আমাকে মাফ করে দাও আমি সত্যি ভুল করছি আমি না না বুঝতে পারি না তুমি কেন ক্ষমা চাইতেছো আসলে কি আমি না প্রথমেই বুঝতে পারছিলাম যখনই তোমার ব্যবহার পাল্টে গিয়েছিল তারপরও না বিশ্বাস করতে পারি নাই কারণ আমি তোমার অনেক বিশ্বাস করতাম কেমনে করে বিশ্বাস করবো কও কিন্তু ওই মায়ের লেগা তুমি আমার সাথে এমন ব্যবহার করছো তুমি আমার কথা নাই ভাবলা আমাদের সন্তানের কথা তো একবার ভাবতে পারতা ভাবলা না তুমি এমন কি ওই মেয়ে লেগা আমার তালাক পর্যন্ত দিয়ে দিতে নিছিলা একটা বড় ভাবো নাই শোষা নাই তুমি ওই মেয়ের নিয়েই ভালো থেকো আমি আর এই বাড়িতে থাকো না আমি এখনই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতেছি না তুমি যাও না দেখো আমি তো বললাম আমি ভুল করছি আমাকে মাফ করে দাও আর কখনো এরকম হবে না আমাকে মাফ করে দাও সত্যি কইতেছ হ আমি সত্যি কইতেছি আচ্ছা তাহলে চলো যাই আমরা ঘরে যাই তোমার এখন রেস্টের সময় তোমার রেস্ট নিতে হবে আসো আজকে আমি তোমাকে নিজ হাতে খাওয়াই দেবো